আসসালামু আলাইকুম। ক্লাসিক্স ইন ট্রান্সলেশন এক্সাম ছিল, চলুন আমরা দেখি একটু যে কেমন কমন পড়েছিল, এরকম কমন আমরা সামনের এক্সাম অর্থাৎ ক্রিটিসিজম দেন ইএলটি এগুলোতে আশা করতে পারি কিনা। হ্যাঁ, আমাদের পার্ট এ থেকে 10টা আনসার করার দরকার। আমাদের কমন পড়েছে কতগুলো জানেন? আমাদের কমন পড়েছে 12টি কোয়েশ্চেন। ইনশাল্লাহ আমাদের আগের যে এক্সামগুলো, আপনি হচ্ছে পুরাতন প্রশ্ন প্লাস আমাদের সাজেশনস ক্লাসগুলো দেখতে পারেন, সবই কমন ছিল, ব্রিফ থেকে শুরু করে একদম ব্রড, শর্ট, এভরিথিং। শর্ট কমন পড়েছে আমাদের হচ্ছে 7টি। আমি আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাচ্ছি না, 7টি প্রশ্ন কমন পড়েছে। ব্রডও হচ্ছে আমাদের যতগুলো দরকার 5টি, একদম হুবহু কমন তো ছিলই। একটু আমি এক্সাক্ট দেখাই দিই, যেমন এটা আমি পড়িয়েছি 100% কমন। হেরিডিটারি গিল্ট আমি পড়িয়েছি, কিন্তু স্টুডেন্টদেরকে বলেছি যে এটা কঠিন, এটা বাদ দেন, দরকার নেই, এটা ছাড়াও আমরা 5টার বেশি কমন পাবো। হিপোলিটাস অ্যাজ এ ট্রাজিক হিরো। দেন হচ্ছে লিটারারি ডিবেট, এটাও আমি পড়িয়েছি, হিপোলিটাস অ্যাজ এ ট্রাজিক হিরোটা পড়াইনি, সরি, এটা বাদ। ঠিক আছে, ইভোক লাফটার উইদাউট ম্যালিস, এটাও আমি পড়িয়েছি লাস্ট ক্লাসে, জাস্ট আগেও দেওয়া ছিল, রিভিশনে আবার পড়িয়েছি। ফাংশন অফ খুরাসিন আগামেমনন, দেন হচ্ছে ট্রিটমেন্ট অফ অলিম্পিয়ান গড এন্ড গডেস, এটা আমি বলেছিলাম যেটা 100% আসবে, কিন্তু এত গড গডেসের নাম না মনে রাখার দরকার নেই, আমরা এটা ছাড়াও 5টা কমন পাবো। ঠিক আছে, তো দেখেন আমরা কতগুলা প্রশ্ন কমন পেয়েছি, আমরা একদম সব কমন পেয়েছি। এই যে জেসন কেন হচ্ছে মিডিয়া থেকে গ্লাউসের দিকে বিয়ে করতে গিয়েছিল, এটাও আমরা পড়েছি, আমরা শর্টে পড়েছি, রিভিশন ক্লাসে পড়েছি। তো আমাদের পড়ানো প্রশ্নের বাইরে আসলে কিছুই আসে নাই বলা যায়। ঠিক আছে, তো আমাদেরকে ভরসা করা যায় নিঃসন্দেহে যে কোনো ইয়ার যে কোনো সেশন। তো আমি বলবো যে নেক্সট এক্সাম আপনি যে ইয়ারই হয়ে থাকেন, নেক্সট এক্সাম আপনার যেটা আছে, আপনি আমাদের সাথে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করুন। আমরা শুধু সাজেশন দিচ্ছি, কমন পড়ে যাচ্ছে এরকমটা নয়, আমি একদম লাইন বাই লাইন প্রতিটি প্রশ্ন হচ্ছে সহজ ভাষায় বুঝিয়ে দিই। এছাড়াও নতুন ক্লাসগুলোতে হচ্ছে রিভিশন ক্লাস দিই, যে একটা ভিডিওতে সবগুলো শর্ট, সবগুলো ব্রড, একটা ভিডিওতে হচ্ছে একদম রিভিশন দিয়ে দেওয়া। তো এটা এক্সামের আগে রিভিশন ক্লাসগুলো আরও গুরুত্বপূর্ণ হয়, ইভেন পার্ট এটাও বাদ দিচ্ছি না, সবই পড়াচ্ছি একদম, আর সামারি তো থাকছেই। ঠিক আছে, তো অবশ্যই আমাদের পেইড কোর্সগুলো নিয়ে নেবেন। আর হ্যাঁ, আপনার এক্সাম কেমন হলো, আপনি আমাদের পেইড কোর্স নিয়েছেন কি না, নিয়েছিলেন কি না, সেটা জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।